রাত্রে প্রচণ্ড ঝড় হয়ে গিয়েছে। সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের লনের জামগাছটা সেই ঝড়ে উপড়ে পড়েছে। ভোরে মালি দেখতে পেল গাছের নিচে একজন মানুষ চাপা পড়ে আছে। মালি ছুটতে ছুটতে চাপরাশির কাছে গেল, চাপরাশি ছুটতে ছুটতে ক্লার্কের কাছে গেল, ক্লার্ক ছুটতে ছুটতে সুপারিনটেনডেন্টের কাছে গেল, সুপারিনটেনডেন্ট ছুটতে ছুটতে বাইরে লনে এলেন। দেখলেন ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে যে মানুষটি চাপা পড়ে আছে তার চারদিকে বেশ ভিড় জমেছে। একজন ক্লার্ক আক্ষেপ করে বলল, আহা এই জাম গাছে কতই না ফল ধরত। আরেকজন ক্লার্ক তাকে মনে করিয়ে দিল, আরে এর জাম কি রসে না ভরপুর ছিল। তৃতীয় ক্লার্কটি বলল, ফলের মৌসুমে আমি ঝোলা ভর্তি করে এই ফল নিয়ে যেতাম, আর আমরা বাচ্চারা কত আনন্দেই না এই জাম গাছ খেত। মালি গাছের নিচে চাপা পড়া মানুষের দিকে ইশারা করে বলল, আর এই মানুষ? হ্যাঁ হ্যাঁ এই মানুষ। সুপারিনটেনডেন্ট খুব চিন্তায় পড়লেন। একজন চাপরাশি জিজ্ঞেস করল, জানি না এ বেঁচে আছে না মরে গেছে। অন্য একজন চাপরাশি বলল, বোধহয় মারাই গেছে, এত ভারী গাছ কোমরের উপর পড়লে কি মানুষ বাঁচতে পারে। গাছের নিচে চাপা পড়া মানুষ বেশ রুক্ষ স্বরে বলল, না আমি বেঁচে আছি। একজন বিস্ময় প্রকাশ করে বলল, আরে বেঁচে আছে দেখি, বেঁচে আছে। মালি প্রত্যেকের উদ্দেশ্যে বলল, গাছটিকে সরিয়ে মানুষটির এর নিচ থেকে তাড়াতাড়ি বের করতে হবে, এর কোনো উপায় নেই। একজন ফাঁকিবাজ হৃষ্টপুষ্ট চাপরাশি ভারী কি চালে বলল, মনে হচ্ছে ব্যাপারটা অত সহজ নয়, গাছের কুড়িটি বেশ ভারী হবে। মালি জিজ্ঞেস করল, সোজা নয় কেন? সুপারিনটেন্ডেন্ট সাহেব যদি হুকুম দেন তবে আমরা 15-20 জন মালি চাপরাশি আর ক্লার্ক মিলে গাছের নিচ থেকে মানুষটিকে অনায়াসে বের করতে পারি। বেশ কিছু ক্লার্ক মালিকে সমর্থন করে একসঙ্গে বলে উঠল, হা হা মালি ঠিক বলেছে, আমরা তৈরি, হাত লাগাও। অনেকে গাছটিকে সরানোর জন্য প্রস্তুত হয়ে গেল। সুপারিনটেন্ডেন্ট হঠাৎ বাধা দিয়ে বলল, এই দাঁড়াও দাঁড়াও, আমি আন্ডার সেক্রেটারির কাছে একবার জিজ্ঞেস করে আসি। সুপারিনটেন্ডেন্ট আন্ডার সেক্রেটারির কাছে গেলেন, আন্ডার সেক্রেটারি ডেপুটি সেক্রেটারির কাছে গেলেন, ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারির কাছে গেলেন, জয়েন্ট সেক্রেটারি চিফ সেক্রেটারির কাছে গেলেন, চিফ সেক্রেটারি এবার মিনিস্টারের কাছে গেলেন। মিনিস্টার চিফ সেক্রেটারিকে কিছু বললেন, চিফ সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারিকে কিছু বললেন, জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারির কাছে কিছু বললেন, আবার সেই ডেপুটি সেক্রেটারি আন্ডার সেক্রেটারিকে কিছু বললেন। ফাইল চলতেই লাগলো তো চলতেই লাগলো, এর মধ্যে অর্ধেক দিনও চলে গেল। দুপুরে লাঞ্চের পর সেই চাপা পড়া মানুষের চারদিকে আরও ভিড় বেড়ে গেল। নানা মানুষ নানা ধরনের কথা বলতে লাগলো। কিছু বিজ্ঞ ক্লার্ক নিজেরাই সমস্যা সমাধান বের করে ফেলল বিনা হুকুমেই, তারা যখন গাছ ছড়ানোর পরিকল্পনা করছে। ঠিক তখনই সুপারিনটেন্ডেন্ট ফাইল নিয়ে ছুটতে ছুটতে হাজির হলেন, বললেন, আমরা এই গাছ আমাদের খেয়াল খুশি মতো এখান থেকে সরাতে পারবো না, কারণ আমরা বাণিজ্য দপ্তরের সঙ্গে যুক্ত, আর এই গাছ কৃষি দপ্তরের এখতিয়ারে। আমি এই ফাইল আর্জেন্ট মার্ক করে এখনই কৃষি দপ্তরে পাঠিয়ে দিচ্ছি, ওখান থেকে উত্তর আসার পর আমরা গাছ ছড়াবো। দ্বিতীয় দিন কৃষি বিভাগ থেকে উত্তর এলো, এই গাছ বাণিজ্য দপ্তরের লনে পড়েছে, সুতরাং এই গাছ সরানোর দায়িত্ব বাণিজ্য দপ্তরের। উত্তরে পড়ে বাণিজ্য দপ্তরের যার পরনই চটে গেল, তারাও সঙ্গে সঙ্গে করা জবাব দিল, এই গাছ সরানো বা না সরানোর সম্পূর্ণ দায়িত্ব কৃষি দপ্তরের, বাণিজ্য দপ্তরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। পরের দিনও ফাইল চলতে আরম্ভ করল। সন্ধ্যার সময় জবাব এলো, আমরা এই সমস্যা হর্টিকালচার ডিপার্টমেন্টে পাঠালাম, কারণ এই এক ফলদার গাছের ব্যাপার, এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের শাকসবজি এবং ক্ষেত খামার সম্পর্কিত সমস্যা সমাধান নিয়ে চিন্তা ভাবনা করতে পারে, জাম গাছ ফল দেয়, সুতরাং এই ধরনের ফলদার গাছের ব্যাপারে সম্পূর্ণভাবে হর্টিকালচার ডিপার্টমেন্টেরই অন্তর্গত। রাত্রে মালি চাপা পড়া মানুষটিকে ডাল ভাত খাওয়ালো, তার চারদিকে পুলিশের কড়া পাহারা বসেছে, কোনো মানুষ যেন নিজের হাতে কানুন তুলে নিয়ে গাছ সরানোর চেষ্টা না করে। কিন্তু একজন পুলিশের চাপা পড়া মানুষটির প্রতি করুণা হয়, সে মালিকে খাওয়ানোর অনুমতি দিয়ে দেয়। মালি চাপা পড়া মানুষটিকে বলল,
তোমার ফাইল চলছে, মনে হচ্ছে কালকের মধ্যে একটা ফয়সালা হয়ে যাবে। চাপা পড়া মানুষটি মালির কথায় কোনো জবাব দেয় না। মালি গাছটির দিকে খুব মনোযোগ দিয়ে দেখে বলল, ভাগ্যিস গাছটা তোমার কোমরের একদিকে পড়েছে, কোমরের মাঝখানে পড়লে তোমার শিরদার ভেঙে যেত। চাপা পড়া মানুষ কিন্তু মালির কথার কোনো জবাব দেওয়ার চেষ্টা করে না। মালি আবার বলল, তোমার যদি কোনো ওয়ারিশ থাকে তবে আমাকে তার ঠিকানা বলো, আমি তাকে খবর দেওয়ার চেষ্টা করব। চাপা পড়া মানুষটি অনেক কষ্টে মালিকে বলল, আমি নিজেই বেওয়ারিশ। মালি দুঃখ প্রকাশ করে চলে গেল। তৃতীয় দিন হর্টিকালচার ডিপার্টমেন্ট খুব কড়া এবং ব্যঙ্গপূর্ণ জবাব দিল। হর্টিকালচার ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহিত্য দরদি বলে পরিচিত ছিলেন, তিনি সাহিত্যিক ভাষায় লিখলেন, খুব আশ্চর্যের কথা, যখন সমগ্র দেশে আমরা বৃক্ষরোপণ করছি তখন আমাদের দেশে এমনকি সরকারি আইনও আছে যার বলে বৃক্ষ কাটা যায়, বিশেষ করে এমন এক বৃক্ষ যা ফল দেয়, আর এই বৃক্ষ হচ্ছে একটি জাম গাছ যার ফল সবাই আনন্দের সঙ্গে আস্বাদন করে। আমাদের বিভাগ কোনো মতেই এই ধরনের এক ফলদার বৃক্ষকে কাটার অনুমতি দিতে পারে না, পারে না। একজন রসিক মানুষ আফসোস করলে বলল, এখন তবে কি করা যায়, যদি গাছ কাটা না যায় তবে মানুষটিকে কেটে বের করা হোক। সে সবাইকে তার প্রস্তাব বুঝিয়ে দিল, দেখুন যদি মানুষটিকে এখান থেকে কাটা যায় তবে অর্ধেক মানুষ এদিকে বেরিয়ে আসবে আর অর্ধেক ওই দিকে, আর গাছটিও যেমন আছে তেমনি থাকবে, সমস্যা কি? চাপা পড়া মানুষটি তার কথার প্রতিবাদ করে উঠল, কিন্তু আমি যে মারা যাব। একজন ক্লার্ক বলল, হ্যাঁ এ কথাও ঠিক। মানুষটিকে কাটার জন্য যিনি নিপুণ যুক্তি হাজির করেছিলেন তিনি সঙ্গে সঙ্গে বলেন, আপনি জানেন না আজকাল প্লাস্টিক সার্জারি কত উন্নত সাধন করেছে, একে যদি দুখণ্ড করে কেটে বের করা যায় তবে প্লাস্টিক সার্জারি করে আবার জোড়া লাগানো যাবে। এইবার ফাইল মেডিকেল ডিপার্টমেন্টে পাঠানো হলো। মেডিকেল ডিপার্টমেন্ট সঙ্গে সঙ্গে অ্যাকশন নিল। যেদিন তাদের ডিপার্টমেন্টে ফাইল পৌঁছলো তার পরের দিনই তারা ওই ডিপার্টমেন্টের যোগ্যতম প্লাস্টিক সার্জনের কাছে পাঠিয়ে দিল। সার্জন খুঁটিয়ে খুঁটিয়ে চাপা পড়া মানুষটির স্বাস্থ্য, রক্তচাপ, নাড়ির গতি, হার্ট এবং লাংস পরীক্ষা করে এক রিপোর্ট লিখলেন, হ্যাঁ প্লাস্টিক অপারেশন হতে পারে এবং অপারেশন সফলও হবে, তবে মানুষটি মারা যাবে, সুতরাং এই ফয়সালাও আর গ্রহণ করা হলো না। রাত্রে মালি চাপা পড়া মানুষটিকে খিচুড়ি খাওয়াতে খাওয়াতে বলল, তোমার ব্যাপারে ওবন মহলে গিয়েছে, শুনেছি কালকে সেক্রেটারিয়েট সমস্ত সেক্রেটারিদেরকে নিয়ে মিটিং বসে বলেন, ওই মিটিংয়ে তোমার কেস রাখা হবে, মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। চাপা পড়া মানুষটির বুক ভরে নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে বলল, জানি আমাকে হয়তো অস্বীকার করবে না, কিন্তু তোমার কাছে যখন খবর আসবে তখন আমি পুড়ে ছাই হয়ে যাব। মালি আচমকা তার ঠোঁটে আঙুল রেখে আশ্চর্য কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কি কবি? চাপা পড়া মানুষটি ধীরে ধীরে মাথা নাড়ল। পরের দিন মালি চাপরাশিকে বলল, চাপরাশি ক্লার্ককে বলল, ক্লার্ক হেড ক্লার্ককে বলল। কিছুক্ষণের মধ্যে সারা সেক্রেটারিয়েট খবর উঠে গেল, চাপা পড়া মানুষটি একজন কবি, আর দেখতে দেখতে কবিকে দেখার জন্য লোক ভেঙে পড়ল। এই খবর শহরেও পৌঁছে গেল, আর সন্ধ্যের মধ্যে শহরের অলিতে গলিতে যত কবি আছেন তারা এসে জমা হলো সেক্রেটারিয়েটের লন। কবি আর কবিতে ভরে উঠল। চাপা পড়া মানুষটির চারদিকে কবি সম্মেলনের এক সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল। সেক্রেটারিয়েট কয়েকজন ক্লার্ক এবং আন্ডার সেক্রেটারি যারা সাহিত্য এবং কবিতার সঙ্গে যুক্ত ছিলেন তারাও এখানে এসে থেমে গেলেন। কয়েকজন কবি চাপা পড়া মানুষটিকে তাদের কবিতা এবং দোহা শোনাতে শুরু করলেন, আর কয়েকজন ক্লার্ক তাকে তার নিজস্ব কবিতা সম্পর্কে আলোচনা করতে বললেন।
চাপা পড়া মানুষটি যে একজন কবি, এই খবর যখন সেক্রেটারিয়েটের সাব কমিটিতে পৌঁছালো, তখন তারা রায় দিলেন চাপা পড়া মানুষটি একজন কবি, সুতরাং তার ব্যাপার ফয়সালা করতে হর্টিকালচার বা এগ্রিকালচার দপ্তর পারে না, এ সম্পূর্ণভাবে কালচারাল বিভাগের ব্যাপারে বলতে বলা যায়। এই ক্ষেত্রে আমাদেরকে উচিত হবে যে কালচারাল সেক্রেটারি অথবা কোনো সাহিত্য বিশারদকে ডেকে এনে তারপরে তার সাথে কথা বলতে হবে। এটা হচ্ছে ব্যাপার। ফাইল কালচারাল ডিপার্টমেন্টের এক বিভাগ থেকে আরেক বিভাগে ঘুরতে ঘুরতে সাহিত্য একাডেমির সেক্রেটারির হাতে এলো। বেচারা সেক্রেটারি ঠিক ওই সময়েই গাড়িতে করে সেক্রেটারিয়েটে এসে পৌঁছলেন এবং তিনি চাপা পড়া মানুষটির ইন্টারভিউ নিতে শুরু করলেন। তুমি কবি? সে জবাব দিল, আগে হ্যাঁ। কোন নামে তুমি পরিচিত? ওস ওস, সেক্রেটারি বিস্ময়ে চিৎকার করে উঠলেন। তুমি সেই ওস যার পত্র সংগ্রহ ওষের ফুল নামে সম্প্রীতি হয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে? চাপা পড়া মানুষটি রুক্ষ কণ্ঠে বললেন, হ্যাঁ হ্যাঁ। সেক্রেটারি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদের একাডেমির মেম্বার? না না না, সেক্রেটারি বললেন, আশ্চর্যের কথা, এত বড় কবি ওষের ফুলের লেখক আমাদের একাডেমির সদস্য নয়। আহা, কি ভুল হয়ে গিয়েছে আমার, কত বড় কবি অথচ কি অন্ধকারের নিচে নামা চাপা পড়ে আছে। আকে, আমার নাম চাপা পড়ে নাই, আমি স্বয়ং এক গাছের নিচে চাপা পড়ে আছি, দয়া করে আমাকে এখান থেকে তাড়াতাড়ি মুক্ত করুন, দয়া করে মুক্ত করুন। এক্ষুনি করছি, বলে সেক্রেটারি তখনই নিজের দপ্তরে রিপোর্ট করলেন। পরের দিন সেক্রেটারি ছুটতে ছুটতে কবির কাছে এলেন, বললেন, নমস্কার, মিষ্টি খাওয়াও মিষ্টি খাওয়াও, সবাইকে মিষ্টি খাওয়াও, আমাদের সাহিত্য একাডেমি তোমাকে কেন্দ্রীয় শাখা সদস্য করে নিয়েছে, এই নাও তোমার সদস্যপত্র। চাপা পড়া মানুষটি বেশ কঠোরতার সঙ্গে তাকে বলল, আমাকে তো আগে গাছের নিচ থেকে বের করুন। খুব ধীরে ধীরে তার নিঃশ্বাস প্রশ্বাস বইছিল, তার চোখ দেখে মনে হচ্ছিল সে খুব কঠিন অসুখ আর দুঃখের মধ্যে পড়েছে। সেক্রেটারি বললেন, এই ব্যাপারে আমার করার কিছু নেই, আমি যা করতে পারি তা করে দিয়েছি, তুমি যদি মারা যাও তবে তোমার স্ত্রীকে পেনশন দিতে পারে, তবে আবেদন করলে তার একটা ব্যবস্থা হতে পারে। কবি থেমে থেমে বলল, আমি বেঁচে আছি, আমাকে বাঁচিয়ে রাখুন প্লিজ, আমাকে বাঁচিয়ে রাখুন প্লিজ। সরকারের সাহিত্য একাডেমির সেক্রেটারি হাত কচলাতে কচলাতে বললেন, মুশকিল কি জানো, আমার দপ্তর শুধুমাত্র কালচারের সঙ্গে যুক্ত, গাছ কাটাকাটির ব্যাপার তো আর দোয়াত কলমে হয় না, কুরুল কাটারির সঙ্গে তো এতের কোনো গভীর সম্পর্ক নেই। আমি ফরেস্ট ডিপার্টমেন্টের আর্জেন্ট খবর দিয়ে লিখে দিয়েছি, হ্যাঁ তুমি কোনো টেনশন করবে না। সন্ধ্যের সময় মালি এসে চাপা পড়ার মানুষটিকে বলল, কাল ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসে গাছ কেটে দেবে আর তুমি বেঁচেও যাবে, ঠিক আছে? মালি খুব খুশি ছিল, চাপা পড়া মানুষটির শরীরে আর কুলাচ্ছিল না, বাঁচার জন্য আপ্রাণ সে বুঝে চলেছিল, কাল পর্যন্ত, কাল ভোর পর্যন্ত, যে কোনোভাবেই হোক কাল পর্যন্ত বেঁচে থাকতে হবে আমাকে। পরের দিন ফরেস্ট ডিপার্টমেন্টের মানুষজন যখন কুরুল কাটারে নিয়ে গাছ কাটতে হাজির হলো, তখন বৈদেশিক দপ্তর থেকে খবর এলো, গাছ কাটা বন্ধ রাখো, কারণ 10 বছর আগে পেটুনিয়ার প্রধানমন্ত্রীর সেক্রেটারি টরিয়েন্টোর লনে এই গাছ লাগিয়েছিলেন, এখন যদি এই গাছ কাটা হয় তবে পিটুনিয়া সরকার অসন্তুষ্ট হতে পারেন। একজন ক্লার্ক চিৎকার করে বলুন, কিন্তু একজন মানুষের জীবনের প্রশ্ন যে জড়িত এতে। আরেকজন ক্লার্ক অন্য ক্লার্কটিকে বললেন, আরে এ যে দু দেশের সম্পর্কের প্রশ্ন, তুমি কি জানো না পিটুনিয়া সরকার আমাদের দেশকে কিভাবে সহযোগিতা করেছে, আমরা কি বন্ধুত্বের জন্য একজন মানুষকে জীবন উৎসর্গ করাতে পারবো না, এটা কোনো কথা? কবির মরে যাওয়াই উচিত, নিশ্চয় নিশ্চয়। আন্ডার সেক্রেটারি সুপারিনটেন্ডেন্টকে বললেন, আজ প্রধানমন্ত্রী সফর শেষ করে ফিরেছেন, বিকেল 4টায় বৈদেশিক দপ্তরে এই গাছ সম্পর্কিত ফাইল তার কাছে পেশ করবেন, উনি যা বলবেন তাই হবে। বিকেল 5টায় সেক্রেটারি স্বয়ং ফাইল নিয়ে হাজির হলেন। এই যে শুনছেন, খুশিতে গদগদ তিনি ফাইল দোলাতে দোলাতে বললেন, প্রধানমন্ত্রী এই গাছ কাটার হুকুম দিয়েছেন, সমস্ত আন্তর্জাতিক দায় দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন, কালই এই গাছ কাটা হবে আর তুমিও এই সমস্যা থেকে বেঁচে যাবে। আরে শুনছো কি, আজ তোমার ফাইল পূর্ণ হয়ে গিয়েছে।
কিন্তু কবির হাত ছিল বরফের মতো ঠান্ডা, চোখে তার স্থির আর একসার পিঁপড়ে তার মুখের ভিতর ঢুকছিল। তার জীবনের ফাইলও পূর্ণ।